আসসালামু আলাইকুম। এটা স্পোর্টস কোম্পানির আরেকটা ট্রেডমিল আমার কাছে আসছে। এটা ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন আর অনেক নোংরা হয়ে আছে। এটা বেশ কিছুদিন আপনার মোটামুটি 1 ইয়ার্স 2 ইয়ার্স এর মতো পড়েছিল ট্রেডমিলটা, তো অনেক ধুলাবালি আছে। আমি ট্রেডমিলটা বের করে নিয়ে আসছি, ওনারা এখন দরকার, যেহেতু শীত চলে আসছে। সার্কিটের অবস্থা খুবই খারাপ, সার্কিটে ইঁদুরে তার মারে একবারে কেটে দিয়েছে। যে যে রিলেটা থাকে রিলেটাও নষ্ট করে ফেলেছে, ক্যাপাসিটার গুলাও একবারে নষ্ট করে ফেলেছে। সার্কিট আমি খুলে নিয়ে এসেছি, নিয়ে এসে এখন পুরো চেক আপ করবো যে সমস্যাটা কোথায়, যেগুলো যেগুলো প্রবলেম পাবো ওগুলো সব চেঞ্জ করতে হবে। আর তারটারও সব কেটে একবারে আলাদা আলাদা করে ফেলেছে। তো আমি একটু বোর্ডটা একটু ওপেন করি, ওপেন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার এটাই চলবে, জয়েন্ট দিয়ে দিলে এটাই চলবে। আর যেহেতু বহুদিন থেকে পড়ে আছে মেশিনটা, আগে আমি বোর্ডটা ওপেন করি। সার্কিটটা ওপেন করলাম, সার্কিটটা ওপেন করে আপনার যে এই রিলেটা নষ্ট আছে আমাকে আগে রিলেটা লাগাতে হবে। আর বাদ বাকি এই ক্যাপাসিটারের চেহারা খারাপ করে ফেলেছে, বাদ বাকি বোর্ডটা ফ্রেশই আছে। আর আপনার এর মধ্যে করা তার মারা অনেক কেটে দিয়েছে, এটা আমি তারটার এটা কানেকশনটা আগে এই বোর্ডটা আগে চালু করি। এই বোর্ডটাকে চালু করে তারপর আমি এটা খুলবো। এটা খুলে কোনো সমস্যা তার কাটা আছে, তারগুলো ঠিক করতে হবে। আর প্রথমত এই বোর্ডটা আমি চালু করি, এই বোর্ডের সমস্যাটা কোথায় এটা আমি চালু করি। এই প্রথমে রিলেটা আমাকে লাগাতে হবে, রিলেটা লাগাই এসি লাইন দিয়ে কানেকশনটা আমাকে দেখতে হবে। তারপরে এই যে মোটরও দিয়ে গেছে আমাকে, মোটরটাও চেক করতে হবে। তো তারটার আগে যেগুলো সব সমস্যা পেয়েছি আমি এগুলো আগে কমপ্লিট করি। কমপ্লিট করার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে। রিলেটা ওপেন করলাম, রিলেটা হচ্ছে আপনার 12 ভোল্টের, 12 ভোল্ট এসি হয়, মানে অ্যাম্পিয়ার আলা হেভি। তো রিলেটা আমাদের কাছে আছে, রিলেটা আমি এখন লাগাই দেবো। রিলেটা যে ইন্দুরে করে তার মার সব কেটে নষ্ট করে দিয়েছে। আর এই রিলে যতক্ষণ না লাগাবেন ততক্ষণ বোর্ড আপনি চালু করতে পারবেন না, কারণ এটা দিয়েই যখন মেন ভোল্টেজ হয় তখন এটা রিলেটা অন হয়, তখন সার্কিটে ভোল্টেজ যায়। এরকমভাবে সিস্টেম তৈরি করা বোর্ডটাতে। এই যে আপনার এখানে ছিল এসি লাইন দিলে এখানে প্রথমে ভোল্টেজ উঠে রিলে অন হবে, তখন আপনার এসি ভোল্টেজ যাবে, যে গোটা ভোল্টেজ চালু হবে। তাহলে আমি রিলেটা দেখি লাগাই আমাদের কাছে আছে। তারটা আমি খুব ভালোভাবে জয়েন্ট দিয়েছি, একবারে সহজে দেখে কেউ বুঝতে পারবে না, একবারে হিট টিউব দিয়ে খুব ভালোভাবে জয়েন্ট দিয়েছি। এখানে আপনার সেন্সারের তারটাও কেটে দিয়েছিল, এখানেও আমি খুব ভালোভাবে জয়েন্ট দিয়েছি। আর রিলেটা লাগাইছি নতুন রিলে, পুরাতনটা বাদ হয়ে গেছে যেহেতু পুরাতনটা নষ্ট। সার্কিটে আর কিছু সমস্যা ছিল, সার্কিটটা আমি কমপ্লিট করে রেখেছি। আর একটু আমি লাইন দিয়ে দেখে নিই যে ভোল্টেজ আসছে কিনা, তারপর আমি প্যানেল বোর্ডটা খুলব। প্যানেল বোর্ডটা এখনো হাত দিইনি, এটা সার্কিটটাকে দেখে নিই একটু চেক টেক করে যে সমস্যা আছে কিনা, তারপর প্যানেল বোর্ডটা হাত দেবো আমি। এখন লাইন দিয়েছি, এই যে পাওয়ার সিগন্যাল চলে এসেছে, পাওয়ার সিগন্যাল চলে এসেছে। তাহলে আমাকে এখন এই বোর্ডটা মোটামুটি ওকে করে ফেলেছি। আমাকে এখন প্যানেল বোর্ডটার ভিতরে দেখা লাগবে যে ওখানে ও তার কেটে ফেলেছে নাকি। তা আমি একটু প্যানেল বোর্ডটা ওকে করি। প্যানেল বোর্ডটা ওকে করার পর আমি আপনাদেরকে পুরাটা দেখাচ্ছি। প্যানেল বোর্ডটা ওপেন করেছি, ওপেন করার পরে এপাশে তারও যে এই ভেতর দিয়ে তার গেছে, ভেতর দিয়ে তার গেছে, তারগুলো কেটে দিয়েছে। এপাশ দিয়েও যে ভেতর দিয়ে তার গেছে তারগুলো কেটে ফেলেছে, এই যে মাথা দেখতে পাচ্ছেন। আর এখানে একটু ক্ষতি করেছে, এই যে তারটা নষ্ট। তো তারগুলো আমি আগে জয়েন্ট দিই, জয়েন্ট দিয়ে আমি প্যানেলটা ইনশাল্লাহ চালু করব। আমি তারটা জয়েন্ট দিই। তাছাড়া এখানে আর কোনো সমস্যা নাই, এখানে জ্যাক ট্যাক সব ঠিক আছে, শুধু তারগুলোই ক্ষতি করেছে। আর বোর্ডে আরও ক্ষতি করেছে, বোর্ডটাও দেখা লাগবে আমাকে, যেহেতু চালু হচ্ছে না। তাহলে আমি বোর্ডটা চালু করি। আর এই সুইচটা যে সেফটি কি, এটা আমাকে ডাইরেক্ট করে দিতে হবে, কারণ এই সেফটি কি আপনার এই এরকম থাকে, এরকম ঢুকে যাবে। সেফটি কি যেহেতু এটা হারায় ফেলেছে, তাহলে এটা আমাকে এখানে ডাইরেক্ট করে ফেলতে হবে। তাহলে আমি এটা একটু কমপ্লিট করি, কমপ্লিট করার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্যানেলে যেগুলো সমস্যা ছিল এই ডিসপ্লে বোর্ডে যেগুলো সমস্যা ছিল সেগুলো সমস্যা আমি সব সমাধান করে দিয়েছি। আর যেখানে সুইচগুলো একটু সমস্যা ঢুকে আছে সুইচগুলো আমি একটু পরে চেক করবো, আগে আমি বোর্ডটা চালু হয়েছে কিনা একটু চেক করি। প্যানেল বোর্ডটা, এই সুইচটা ঠিকই আছে,
আর এই সুইচটা খালি একটু ঢুকে আছে, আমি আগে প্যানেল বোর্ডটা একটু চেক করব যে ডিসপ্লে ফ্ল্যাশ কিনা। লাইন দিয়েছি আমি, এই যে ওকে হয়ে গেছে। আমি এখন তো মোটরটা আছে নিচে, মোটরটা আমি দিয়ে একটু চালু করব, চালু করে ওকে হয়েছে কিনা একটু চেক করবো আমি, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ মোটরটা চালু হয়েছে। ডিসপ্লে দেখে মনে হয়েছে ইনশাল্লাহ মোটর ওকে আছে, মেশিন চালু হয়ে গেছে। আর যদি অন্য কিছু হয়তো তো সিমটমটা অন্য আসতো। আর এই সেফটি কিটা আমি এখানে ওনাদের এটা হারিয়ে গেছে, এটা আমি ডাইরেক্ট করে দিয়েছি, ভিতরে কানেকশন করে দিয়েছি, ওই জন্য আপনার জিরো জিরো উঠে আছে। মোটরটা যেহেতু দিয়ে গেছে, মোটরটা আমি তুলি। এটা হচ্ছে মোটর দিয়ে গেছে ওনারা, এখন আমি চেক আপ করবো মেশিনটা, দেখুন আর কোনো সমস্যা আছে কিনা। তো লাইন দেওয়া আছে, পাওয়ার এখানে বোর্ডে আছে, এ বোর্ডেও ইয়ে আছে। তা আমি স্টার্ট করলাম, হ্যাঁ 1 2 3 1, এই যে মোটর চলছে, মোটর অফ হয়ে যাবে, যে সেন্সারে কাজ করবে না, সেন্সারটা দেওয়া নাই, সেন্সারটা অফ করা আছে, সেন্সারটা এখানে বন্ধ হয়ে যাবে। এই যে মোটর বন্ধ হয়ে গেলো, মানে সেন্সারে কাজ করছে না, তা আমাকে আবার এটা দিতে হবে। সেন্সারে যতক্ষণ রিড না করবে ততক্ষণ আপনার আবার মোটরটা অফ হয়ে যাবে, একটু ঘুরে 2-3 সেকেন্ড ঘুরে পড়া অফ হয়ে যাবে। আমি আবার চালু করব, চালু করলাম, এই যে মোটর ঘুরছে, এখানে সেন্সার আছে, আমি সেন্সারে রিড করছি, সেন্সারে ভালোভাবে রিড হয়েছে না, আমার হাতে এক হাতে ক্যামেরা এক হাতে সেন্সার রিড করছি, সম্ভব হয়েছে না, মেশিন আবার বন্ধ হয়ে গেছে। সেন্সারটা আমি ভালো করে আটকে রাখলাম, মোটর চলছে, এই সেন্সারটা আমি আটকে রেখেছি, এই যে সেন্সারে রিড করছি, এখন চলছে, কোনো সমস্যা নাই। এই মেশিনটা আমার খুব জ্বালাইছে, তো এই মেশিনটা আপনারা দেখছিলেন যে একটু ঘোরার পরেই E1 চলে এসেছিল। এই মেশিনটা আমি কমপ্লিটলি ওকে করে ফেলেছি, এটা অরিজিনালি এই সেটেরই মোটর, আর এটা হচ্ছে প্যানেল। তা আমি একটু চালু করব, চালু হয়েছে, এই যে মোটর চলছে, আর E1 আর আসছে না, E1 একবারই আসছে না, এই যে 15 সেকেন্ড হয়ে গেছে, E1 আর আসছে না। তা আমি একটু বেশ কিছুক্ষণ চালাই রাখবো মোটরটা, আমি চালাই রেখে দেখি একটু যে কতক্ষণে E1 আসছে কিনা। এক মিনিট হয়ে গেছে, E1 আর আসছে না, স্পিড 4 দেওয়া, দেখেন আমি সেন্সারে রিড করছি, আর সমস্যা নেই কোনো, মোটর চলছে। এক মিনিট 20 সেকেন্ড হয়ে গেছে, কোনো সমস্যা নেই, 4 নম্বর চলছে, সেন্সারে রিড করছে না, সেটা কমপ্লিটলি সাকসেসফুল ওকে হয়ে গেছে। আমার ভিডিও যেতে ভালো লেগে থাকে, আমার পেজটা সবাই একটু ফলো করেন, পেজটা শেয়ার করেন। আসসালামু আলাইকুম।